एक छोट दृष्टांत दिए बोली अनेके चिंतने करे जे एई मानवी जन्मे पेयेछे शुधु खाबारे जोन्नो এই মানবে জন্মে পেয়েছে শুধু ঘুমানের জন্য ওমা অনেকে চিন্তনই করেন না যেমন আপনাদের এখানেও আছে অনেকে বলেন যে ভাগবতী কথায় কেন যাব ভাগবতী কথা শ্রবণে করে কি লাভ আছে ঠাকুরকে পূজো করে কি লাভ আছে তাই না এই শরীরকে रजोगुणी तमोगुणी और शतगुणी तीन गुणे मानव आने की चिंतन संसारे एस शुद्ध खबर घुमान तान एक देशे एक राजा थकतें और से राजा जंगले गबा जंगले ग জলে পিপাসা লেগেছে আর একজনে মানবে তিনি গাছে কাটছেন সেই মানবকে বলছেন ও ভাই আমাকে একটু জলে পানি করাবে আমার জল পিপাসা লেগেছে যিনি গাছে কাটছিলেন উনি বলছেন দাঁড়ানে ভাই আমি আসছি আপনি জলে পানি করবেন তাই গাছের থেকে নেমে জলে দিয়েছি রাজা মশাই তিনি জলে পানি করলেন আর জলে পানি করে এই জগতে না খেদের থেকে বেশি বড় কি যখন এই মানবের জলে পিপাসা লাগে তে অন্য পাবারে আগে যদি জলে পাওয়া যায় তার নাকি খেদের যে খিদে লাগে না তা জলে কিন্তু সে খিদে কি মিটিয়ে দেন তাই জলে পানি করিয়েছেন তাই রাজা মশাই বড় খুশি হয়েছে যে আমাকে জলে পানি করিয়েছে বড় আনন্দ পাচ্ছেন রাজা মশাই তিনি বলছেন ও ভাই আমি তোমাকে কিছু দিতে চাই ওই ভাই বলছেন কি দিতে চান আপনি আমাকে রাজা মশাই বলছেন ওই রাজ্যের রাজা ছিলেন তাই যে কয়টা জঙ্গলে ছিলেন একটা জঙ্গল ওই ভাইকে দিয়েছে যে ভাই তুমি এই গাছ কাটবে আর ওই যিনি গাছ কাটতেন না মা ওই গাছ কেটে ওই গাছকে জ্বালাতেন পোড়াতেন কয়লা তৈরি করে বাজারে বিক্রি করতেন বাজারে বিক্রি করে যা টাকা পয়সা আসতো তাই দিয়েই সংসারে জ্বালাতেন তাই একটা জঙ্গল রাজামশাই বড় আনন্দ পেয়েছেন জলে পান করিয়েছে তাই একটা জঙ্গল দান করলেন যিনি গাছ কাটতেন ওই ভাই বড় আনন্দতে আছে খুশি খুশি ওই গাছকে প্রত্যেক দিনই কাটে আর ওই গাছকে পুড়িয়ে কয়লা তৈরি করে বাজারে বিক্রি করেন বেশ কয়েক দিন ওইভাবে চলে যাচ্ছে কয়েক মাস পরে রাজা মশাই তিনি মনে মনে চিন্তনই করছেন বড় দয়া এসেছেন যে আমার যত জলে পিপাসা লেগেছিল ওই দিনে যদি ওই ভাই আমাকে জলে না দিত না তা আমি মনে হয় বাঁচতাম না একটা কথা মনে রাখবেন এই জগতে যে উপকারই করে না বাবা তাই এক টাকা দিয়ে করলে দুই টাকা দিয়েও যদি করে তা তার উপকারে কখনোই ভোলা উচিত নয় সে আমাকে উপকার করেছে সাহায্য করেছে আমার কষ্টের সময় আমার সাথে ছিল তাকে কখনোই ভোলা উচিত নয় রাজা মশাই তিনি একটি জঙ্গলে তো দানে করেছেন কিন্তু আবারে বাড়িতে বসে চিন্তনে করছেন যে আমার মৃত্যু নিকটে ছিল উনি ওই মানবে যদি আমাকে জলে না পান করাতেন তাই রাজা মশাই তিনি কি করেছেন একজন সৈনিককে ডেকে বলছেন যাও আর ওই জঙ্গলে অমুকে জায়গায় এক ভাই আছে আর আমাদের যে সবথেকে বড় জঙ্গল গাছ কিসের জঙ্গলে ছিলেন জানেন মা চন্দনে গাছে ছিলেন এই চন্দনে গাছের জঙ্গল ওই ভাইকে দান করে দাও ওকে গিয়ে বলো যে চন্দনে গাছে
জঙ্গল সব ওর নামে দিয়েছি, ওকে দান করেছি। দেখেন কত দয়া রাজা মশারি ভিতরে যে একটু জলে পান করেছে সেই এশানিকে ভুলছেন না। বাংলায় কি বলে সেটা আমি বলতে পারবো না, হিন্দি ভাষায় তো এশান বলে, আপনারা বুঝে নেবেন, কেননা আমি বাংলা পড়তে জানি না, হিন্দিতেই পড়াশোনা করেছি, তাই না? তাই ওই জঙ্গলে দানে করলেন। আরে দানে করার পরে ওই জঙ্গলের ওই ভাই তিনি ওই গাছকে কাটছেন, প্রত্যেকের দিনে গাছ কাটেন আর কয়লা তৈরি করে বাজারে বিক্রি করে। বেশ কয়েক মাস পরে বাবা রাজামশাই ঘুরতে ঘুরতে গিয়েছেন, অনেকদিন হয়েছে যে ওই ভাইয়ের সঙ্গে দেখা করি না, যাই একটু দেখা করে আসি। ও মা, এদিকে ধ্যান দিতে হবে, কোথায় দেখছেন? এই কথা আমাদের জানার বিশেষ প্রয়োজনে আছে যে একটু উপকার করেছেন, তাই দেখেন রাজামশারি কত দয়া, জঙ্গলে দানে করেছেন, তারপরে চন্দনে গাছের জঙ্গলে দানে করেছেন, তারপরে আবার দেখা করতে গিয়েছে। আর দেখা করতে গিয়ে জানেন বাবা কি দেখছেন, যে চন্দনে গাছের জঙ্গলে দিয়েছিল না সব জঙ্গলে ছাপ, আর ওই মহাশাই এক জায়গায় চুপ করে বসে আছে। রাজামশাই গিয়ে বলছেন, ও ভাই কেমন আছো, ভালো আছো? উনি বড় দুঃখিত হয়ে বলছেন, না ভাই ভালো নেই। বলছি কেন? এখন তো তোমার কাছে টাকা পয়সা কিছুতেই কমে নেই, তোমার কাছে অনেক আছে, আমি তোমাকে চন্দনে গাছের জঙ্গলে দান করেছি। ওই মহাশয় বলছেন, রাজা মশাই আপনি তো আমাকে দান করেছেন ঠিক, এ কথা একদম সত্য, কিন্তু আমি সবে জঙ্গলে গাছ ওই চন্দনে গাছ কাটতে কাটতে সবে আমার কাছের থেকে চলে গিয়েছে, এখন আমি কি করব, কোথায় যাব, একটাও গাছ নেই। ওই রাজামশাই বলছেন, ও ভাই তুমি কি বলছো, এই চন্দনে গাছে তুমি আমাকে একটা সত্য কথা বলবে? বলছে কি? বলছে চন্দনে গাছে দিয়ে তুমি কি করেছো আমাকে একটু বলো তো। ওই ভাই ভাই বলছেন, কেন আমি চন্দনে গাছে প্রত্যেক দিনে কেটেছি, আরে আগুনের ভিতরে দিয়ে কয়লা তৈরি করে বাজারে বিক্রি করেছি। রাজামশাই মাথায় হাতে দিয়ে বসে পড়েছিল, ভাই তুমি কি করলে? ওই মহাশয় বলছেন, কেন রাজামশাই আপনি এমন ভাবে কথা বলছেন, কেন এত চিন্তা করছেন? তো এই গাছে কেটেছিল তো বাবা, অল্প কিছু চন্দনে গাছে না পড়ে আছে। রাজামশাই চন্দনে গাছে দিয়ে ওই মশাইকে দিয়ে বলছেন, ও ভাই তুমি এই চন্দনে কাটকে নিয়ে বাজারে যাও, আর বাজারে গিয়ে দোকানদারে কি গিয়ে বলো যে এই কাট কি কিনবে, কত টাকা দেবে, একবার যাও না। তো ওই মানব না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন যে রাজামশাই কি বলছে, পাগল হয়ে গিয়েছে। রাজামশারি কথা শুনে বলছেন, না না রাজামশাই আমি যেতে পারবো না। রাজামশাই বলছেন, আমার কথা মতনে একবারে যাবে তো? বলছেন ঠিক আছে, আপনি বলছেন তো একবারে গিয়ে দেখি। তো জানেন বাবা, ছোট্ট একটি কাঠের সেই চন্দনে গাছ নিয়ে বাজারে গিয়ে এক দোকানদারে গিয়ে বলছেন, ও ভাই এই কাঠ কিনবে, কত টাকা নেবে? ওই দোকানদারে বলছেন, ও ভাই তুমি এই কাঠ কোথার থেকে পেয়েছো, আমি তোমাকে 100 টাকা দেবো, এই কাঠ আমাকে দাও। আর রাজামশাই এ কথাও বলে দিয়েছিলেন যে এক দোকানে নয় কয়েক দোকানে গিয়ে বলবে যে কাঠ কত টাকা, কে কিনবে। তাই রাজামশাইয়ের কথা মনে পড়েছে, বলছে না না বিক্রি করবো না। তো এই কাঠ নিয়ে আরেক দোকানে গিয়েছে, ওই দোকানদারকে বলছিল, ভাই কাঠ কিনবে নাকি? ওই দোকানদারে বলছেন, ও ভাই আমি তোমাকে 200 টাকা দেবো, ওই কাঠ আমাকে দাও। ওই মহাশয় চিন্তনে করছেন, সে কি সাধারণ একটি কাঠের একটু কাটে, আর কেউ বলছেন 100 টাকা, কেউ বলছেন 200 টাকা। তা
আরেক দোকানে গিয়েছেন, সেখানে আরো বলেছেন বেশি করে। ওই মহাশয় না মনে মনে চিন্তনে করছেন, এই এতটুকু কাঠের এত দাম, তাহলে না জানি আমি যে সম্পূর্ণ জঙ্গলে কেটে ছাপে করেছি, আমি যদি প্রত্যেক দিন একটা চন্দনে গাছে বিক্রি করতাম তাহলে আমি কত টাকা পেতাম। মাথা নিচু করে বড় কষ্ট পাচ্ছেন রাজা মশাই, এক সন্মুখে দাঁড়িয়েছেন রাজা মশাই, বলছেন ও ভাই কি হয়েছে? বলছে ভাই আমি বড় ভুল করেছি বাবা, আজকের বড় দুঃখ পাচ্ছেন, বুঝতে পেরেছেন যে আজকের কোনে কাটিকে পুড়িয়েছেন, কয়লা তৈরি করে বাজারে বিক্রি করেছেন, ওই চন্দনে গাছই আমাদের সম্পূর্ণ শরীরকে বলেছেন, আমরা অনাহাসে সময়কে বরবাদ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই জায়গায় লাগাচ্ছি না। যদি আমরা ঠাকুরের চরণে দিই, যদি আমরা গোবিন্দকে সমর্পিত করে গোবিন্দর ঠাকুরের ভজনে করি, তাকে যদি মালিকে চিন্তনে করি, তা আমার ঠাকুর এই শরীরকে কয়েক গুণা দামে করে দেবে, বেশি করে দেবে, কথা অনুভব করতে পারি না। এত সম্মানে এত টাকা পয়সা আছে এই শরীরই চন্দনে গাছ, তাই চন্দনে গাছে কি কি করতে হবে, এমন ভাবে সংসারের মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে কয়লা তৈরি করলে হবে না, কোথায় নিয়ে যেতে হবে, সেই মেনে দোকানদারের কাছে, যে হে গোবিন্দ আমি তোমার চরণে এসেছি, হে দয়াময় এখন আমি তোমার, এখন তুমি দেখো 100 টাকা দাম না 200 টাকা, এখন তো আমি তোমার হয়েছি। প্রেম সে বলো রাধে রাধে নিতাই গোর হরি বল।